পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো এবং বাড়িতে অবস্থান করছো। আমি মোসাম্মদ আক্তার জাহান, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল রংপুর। আজকে তোমাদের সঙ্গে আছি আজকের এই পাঠে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যায় ১১ আমরা আলোচনা করব। আজকের পাঠে আমরা যা যা শিখব, বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জীবন ব্যবস্থা, খাবার, পোশাক, বাসস্থান, উৎসব এবং পেশা সম্পর্কে। এসো বন্ধুরা, আমরা দেখি আজকের এই যে ছবিটি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পাচ্ছ এটি গারো নৃগোষ্ঠীর কতগুলো শিশুর ছবি। এখন আমরা আলোচনা করব গারো জনগোষ্ঠী সম্পর্কে। গারো জনগোষ্ঠী ধারণা করা হয় প্রায় 4,500 বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন। ভাষা, গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা। ধর্ম, গারোদের আদি ধর্মের নাম সাংসারিক, তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী। সমাজ ব্যবস্থা, গারো সমাজ মাতৃতান্ত্রিক, অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। মাতার সূত্র ধরেই তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে। এসো বন্ধুরা, আমরা দেখি গারো জনগোষ্ঠীর প্রধান প্রধান খাবারগুলো কী কী। গারোদের প্রধান খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি। তাদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের কোড়ল দিয়ে তৈরি করা হয়, যা খেতে অনেক সুস্বাদু। এসো দেখি বাড়ি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ গারো জনগোষ্ঠীর সবুজে ঘেরা একটি বাড়ির দৃশ্য। পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন, যা নকুমান্দি নামে পরিচিত। তবে বর্তমানে তারা অন্যদের মতোই করগেটের টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করেন। এসো দেখি পোশাক সম্পর্কে। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দকবান্দা ও দকশাড়ি, যা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এছাড়াও পুরুষেরা শার্ট, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করেন। গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াঙ্গালা। ওয়াঙ্গালার একটি নাচের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এই সময়ে তারা সূর্য দেবতা শালজংয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন। সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয়। উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসেবে নিবেদন করেন এবং বিভিন্ন ধরনের বাদ্যবাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করা হয়। শিক্ষার্থীরা, এখন আমরা পরের একটি জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করব, যে জনগোষ্ঠীর নাম খাসি। খাসি জনগোষ্ঠীর ছবি তোমরা দেখতে পাচ্ছ। বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করেন। অতীতে সিলেটে জয়ন্তা বা জন্তিয়া নামে একটি রাজ্য ছিল। ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বাস করতেন। খাসি জনগোষ্ঠীর ভাষা, তাদের নিজস্ব ভাষা আছে, তবে লিখিত কোনো বর্ণমালা নেই। তাদের ভাষার নাম মনখেমে। খাসি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা আলোচনা করতে যেয়ে আমরা দেখতে পাই এরাও গারো জনগোষ্ঠীর মতোই মাতৃতান্ত্রিক। পরিবারের সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। খাসি জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তারা প্রচুর পান ও মধুর চাষও করেন। খাসি জনগোষ্ঠীর প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস, মধু ইত্যাদি। তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করেন। বাড়িতে অতিথি এলে পান সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করা হয়। এসো বন্ধুরা দেখি খাসি জনগোষ্ঠীর পোশাক কেমন হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ
খাসি জনগোষ্ঠীর একটি ছেলে এবং একটি মেয়ের ছবি। খাসি মেয়েরা কাজিমপিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন, আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন, যার নাম ফুঙ্গমারুং। ধর্ম: খাসিরা বিভিন্ন দেবতার পূজা করেন। তাদের প্রধান দেবতার নাম উবলাই নাংথৌ, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন। ছবিতে দেখতে পাচ্ছ খাসি জনগোষ্ঠীর নাচের ছবি। তারা অনেক অনুষ্ঠান পালন করেন। তারা সকল ধরনের অনুষ্ঠান এবং পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করেন। এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী উৎসবের আয়োজন করেন। বন্ধুরা, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। এখন তোমরা খাতা কলম নিয়ে রেডি হও এবং বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ: গারো জনগোষ্ঠীর জীবনযাত্রার যে পরিবর্তনগুলো এসেছে সেগুলোর মধ্যে দুইটি উল্লেখ করো। দুই নম্বর কাজ লিখে নাও, গারো ও খাসিদের জীবনযাত্রা তুলনা করে তিনটি বাক্য লেখো। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরও দুটি জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করব। তোমরা তোমাদের বাড়ির কাজগুলো সুন্দর করে নিয়ে লিখে রাখবে এবং পরবর্তী ক্লাসে আমরা সেটা মূল্যায়ন করব। সবাইকে ধন্যবাদ।